চিত্রনায়িকা অঞ্জনা নানা সময়ে ফেসবুকে ফেসবুকের বাইরে নানা বিষয়ে আলোচিত হন, আলোচনায় থাকেন। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করেও বেশ আলোচনা সমালোচনার মধ্য দিয়েই তার দিন গিয়েছে। কদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ডলি জোহরকে কেন আজীবন সম্মাননা দেয়া হলো সেই বিতর্ক তুলে অনেক সমালোচিত হয়েছিলেন তিনি। এবার নিজের ফেসবুকে লিখেছেন তিনি দেলোয়ার জাহান ঝন্টু সম্পর্কে। লিখেছেন, একজন দেলোয়ার জাহান ঝন্টু বাংলা চলচ্চিত্রের অহংকার, সর্বদা স্পষ্টবাদী, মিথ্যা বা অসত্যের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। কিন্তু কেন, কি উপলক্ষে তিনি এই স্ট্যাটাস দিলেন সেটি একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তো বটেই। তিনি আরও লিখেছেন, স্বাধীনতা পরবর্তী সময় বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে বাংলা চলচ্চিত্র সিনেমাপ্রেমী দর্শক জনগণের মনে সামাজিক বিনোদনের জায়গা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দেলোয়ার জাহান ঝন্টু এক অবিস্মরণীয় নাম। শুধু সিনেমা নয়, প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হয়েছে ঝন্টুর নামে, এমনটাই জানিয়ে তিনি লিখেছেন, দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে অসংখ্য সিনেমা প্রযোজক সুপ্রতিষ্ঠিত হয়েছেন। মাসুদ কথাচিত্র, যমুনা ফিল্মস, আলমগীর পিকচার্স, স্টার কর্পোরেশন সহ আরও অসংখ্য প্রযোজনা সংস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে এই মহান মানুষটির গুণের কারণে, ওনার লেখা গল্প পরিচালনায় দূরদর্শিতা ও দক্ষতার কারণে। লিখেছেন, বাংলা চলচ্চিত্রে যেসব সুপারস্টার আজ অবধি সুপ্রতিষ্ঠিত ও দর্শকপ্রিয় তারা সবাই দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বা ঝন্টু ভাইয়ের লেখা গল্প চিত্রনাট্যে অবশ্যই অভিনয় করেছেন। মোরশেদুল ইসলামের একটা মন্তব্যের জের ধরেই অঞ্জনা মূলত এই স্ট্যাটাসটি দিয়েছেন। এবার সেই প্রসঙ্গটাই আসলো, যে প্রসঙ্গটা আসলে তার এই লেখার প্রসঙ্গ। মোরশেদুল ইসলাম সম্প্রতি লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু সম্পর্কে, সেই আলোচনাটা এসেছে সরকারি অনুদানের সিনেমা অপারেশন জ্যাকপট, যেটি নির্মাণ করার কথা ছিল গিয়াসউদ্দিন সেলিমের। সেটি গিয়াসউদ্দিন সেলিম সমস্ত কাজ কমপ্লিট করার পরেও তাকে না দিয়ে দেলোয়ার জাহান ঝন্টুকে দেয়া হয়েছে, অন্য একটা প্রযোজনা প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে। মোরশেদুল ইসলাম সেখানেই মন্তব্য করেছিলেন যে মন্ত্রণালয় টাকা খেয়ে এই কাজটি করেছে এবং দেলোয়ার জাহান ঝন্টুর এই সিনেমা বানানোর যোগ্যতা নেই। অঞ্জনা সেই সূত্র ধরেই লিখেছেন, মোরশেদুল ইসলাম হয়তো গুণী পরিচালক, সেটা আর্ট ফিল্মের ক্ষেত্রে, কমার্শিয়াল চলচ্চিত্রে ঝন্টুর ধারে কাছে তিনি কখনোই না, সেটা শতভাগ সত্য। মোরশেদুল ইসলাম পরিচালিত কোনো চলচ্চিত্রের নাম বাংলা সিনেমাপ্রেমী দর্শক আমার মনে হয় না ভুলেও বলতে পারবে, আর ঝন্টু ভাই নির্মিত অসংখ্য চলচ্চিত্র আজও জনমনে গেঁথে আছে। মোরশেদুল ইসলাম ভাই প্রশ্ন তুলেছেন, ঝন্টু ভাই নাকি অপারেশন জ্যাকপট নামে যে চলচ্চিত্রটি নিয়ে এত আলোচনা সমালোচনা, সেটা নাকি ঝন্টু ভাই দ্বারা নির্মাণ সম্ভব না, এই সিনেমার বাজেট নাকি 23 কোটি টাকা। মোরশেদুল ইসলামের উদ্দেশ্যে অঞ্জনা তাই লিখেছেন, সত্যিকার অর্থেই আমার হাসি পেল। আর মোরশেদ ভাই, আপনি তো সবসময় আর্ট ফিল্ম নির্মাণ করেছেন, সেখানে আপনার সম্পূর্ণ ফিল্মের বাজেটটাই বা কত ছিল? এখন আমি বলছি, আপনি শুনুন, আমি একটু নিজের কথাই বলছি, ঝন্টু ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা, তারপর অন্যদের প্রসঙ্গে যাচ্ছি। ঝন্টু ভাই পরিচালিত এবং ওনার সার্বিক তত্ত্বাবধানে নির্মিত সিনেমার বিষয়ে নিজের অভিজ্ঞতা থেকে অঞ্জনা বলেছেন, 1979 সালে নির্মিত ব্লকবাস্টার সুপার বাম্পার বর্ষসেরা অন্যতম চলচ্চিত্র আলাদিন আলিবাবা জিন্দাবাদ, অভিনয়ে ছিলাম আমি এবং সোহেল রানা ভাই, রোজিনা এবং ওয়াসিম ভাই, নতুন এবং জাভেদ ভাই, আরও অসংখ্য নামি শিল্পী ছিল সেই চলচ্চিত্রে। সেটার বাজেট ছিল সেই সময়ে 1 কোটি টাকার চেয়ে বেশি, আনুমানিক 40টার বেশি সেট বানানো হয়েছিল সেই চলচ্চিত্রের জন্য। অপারেশন জ্যাকপট বানানো নাথিং ব্যাপার মনে করেন অঞ্জনা। তিনি বলেন, সব সুপারস্টার তারকাবহুল এই মুভিটি আকাশচুম্বী ব্যবসা সফলতা পেয়েছিল তখন, 1979 সালে। কোটি টাকা দিয়ে এত বিগ বাজেটের চলচ্চিত্র নির্মাণ করতে পারে যে তার কাছে এখনকার 23 কোটি টাকা নাথিং ব্যাপার। আর ঝন্টু ভাই শুধু ফোক ফ্যান্টাসি বা পোশাকি চলচ্চিত্রে তার দক্ষতা দেখিয়েছেন তা নয়। উদাহরণ দিয়ে অঞ্জনা লিখেছেন, সকাল সন্ধ্যা, সবুজ সাথী, দরদি শত্রু, মহান, সুখ শান্তি, প্রেম গীত, ঝিনুকমালা, শিমুল পারুল, জজ ব্যারিস্টার, বীর সৈনিক সহ আরও অসংখ্য সামাজিক ব্যবসা সফল চলচ্চিত্র রয়েছে এই গুণী নির্মাতার পরিচালিত এবং কাহিনী চিত্রনাট্যে নির্মিত। ঝন্টুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে অঞ্জনা লিখেছেন, বাংলা চলচ্চিত্র অঙ্গনে দেলোয়ার জাহান ঝন্টুর নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে অনন্তকাল। তিনি একজন জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধাও, ওনার তুলনা শুধু তিনি নিজেই। অবশ্যই তার গুণের সমকক্ষ দেশীয় চলচ্চিত্রে আর কোনো বোদ্ধা কেউ নেই।
অঞ্জনা মুর্শিদুল ইসলাম সম্পর্কে যা লিখেছেন, মুর্শিদুল ইসলাম আর্ট ফিল্ম করেন, দেলোয়ার জাহান ঝন্টু বাণিজ্যিক ফিল্ম করেন, কিন্তু অপারেশন জ্যাকপট কি আর্ট ফিল্ম কিংবা বাণিজ্যিক ফিল্ম, এই প্রশ্নটা এসেই যায়। অপারেশন জ্যাকপট একটা অ্যাকশনধর্মী যুদ্ধের ছবি, থ্রিলার ছবি। সেই ছবি নির্মাণের ক্ষেত্রে পরিচালক নির্বাচন করা অবশ্যই অনেক বড় ব্যাপার। দেলোয়ার জাহান ঝন্টু অবশ্যই একজন গুণী নির্মাতা, সফল বাণিজ্যিক নির্মাতা। গিয়াসউদ্দিন সেলিম বাংলাদেশে পরীক্ষিত একজন নির্মাতা, শুধু টেলিভিশন নাটক নয়, তিনি সিনেমাতেও তার মুনশিয়ানা দেখিয়েছেন। হয়তো ছবির হিসাবে দেলোয়ার জাহান ঝন্টুর ধারে কাছেও তিনি নেই, কিন্তু দেলোয়ার জাহান ঝন্টুর এখন যে বয়স, সেই বয়সে এসে অপারেশন জ্যাকপটের মতো একটি যুদ্ধের ছবি, যে ছবি থ্রিলিং ছবি, অনেক অ্যাকশন নির্ভর একটা ছবি, সেই ছবিটা নির্মাণের মতো শারীরিক সক্ষমতাও একটা বড় ব্যাপার। সেটিও দেলোয়ার জাহান ঝন্টুর এই মুহূর্তে আছে কি না, সেরকম প্রশ্নই হয়তো মুর্শিদুল ইসলাম করতে গিয়ে একটু অন্যরকম মন্তব্য করেছেন। কিন্তু নির্মাতা হিসেবে দেলোয়ার জাহান ঝন্টু ব্যবসা সফল অবশ্যই। অপারেশন জ্যাকপট কোনোভাবেই বাণিজ্যিক ছবিও নয়, আর্ট ফিল্মও নয়, এটি দেশের যুদ্ধের একটা বড় অংশের সত্য গল্প। সেটি নির্মাণের জন্য সঠিক পরিচালক অবশ্যই নির্ধারিত হবে এবং সেটা সরকার করবেন, সেই প্রত্যাশা আমাদেরই। সেটি কাউকে ছোট করে নয়, কিংবা সেটি কাউকে বড় করেও নয়।